অর্পিতা, আপনি আরো একটু প্রশ্ন করেছেন, জোহরের সুন্নত বাদ দেওয়া যাবে কি? বাদ কেন দিবেন, বাদ কেন দিবেন? সুন্নাত তো হচ্ছে সেই আমল যেটা করাটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে যে জোহরের আগে এবং পরে যে রাতিব সুন্না তিনি আদায় করতেন, সাধারণত সফর ছাড়া তিনি এগুলোকে তরক করতেন না, তাহলে আপনি কেন তরক করবেন? আমরা এখন অনেক থিওরি নিজেরা আবিষ্কার করছি যে নফল সুন্নাহ কিছু লাগবে না, তাই না? এগুলো লাগবে, এগুলো লাগবে। তবে এখানে এটাও স্মরণ রাখতে হবে, কেউ যদি জোহরের ফরজের আগের যে রাতিব সুন্না কিংবা ফরজের পরের যে রাতিব সুন্না সেটা আদায় করতে না পারে ফর এনি রিজন, যে কোনো কারণে, তাহলে তার পাপ হবে না। এগুলো হচ্ছে অপশনাল সুন্না, যেগুলো করলে অনেক অনেক বড় বড় সওয়াব, না করলে কোনো পাপ নেই। আপনি আরো একটি প্রশ্ন করেছেন।